দ্বিতীয়বারের মতো আবারও কাইংমাস্টারে আমি অলরেডি এসে গেছি। তো আপনারা যদি কাইংমাস্টার মোড অ্যাপ চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপলোড করে দেবো বা অন্য কোথা থেকে আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে আপনারা অফলাইনে যে আসলে ভাই আছে আপনি যে কাজগুলো দেখাইতেছেন এগুলো বুঝতে পারতেছেন। আসলে এবার আমি সাথে ক্যাপশন দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব ভালো করে বোঝেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে কমপ্লেনটা এসেছে যে কীভাবে মানে সাউন্ড অ্যাড করে বা কীভাবে কাটিং করে এগুলো নিয়ে নাকি অনেকের প্রবলেম রয়েছে। তো আজকে চলুন দেখানো যাক কীভাবে সাউন্ড অ্যাড করে কাটিং করে টোটালি আমি একটি ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, ধরেন এই ভিডিওটা নিয়ে এসেছি অ্যান্ড এটা 2 মিনিটের মতো একটা ভিডিও, ঠিক আছে। তো এই ভিডিওটাকে এখন আমরা এডিটিং করব। তো এক্ষেত্রে ধরেন আপনি এখান থেকে মানে কী করবেন, আপনি এখান থেকে এতটুকু নেবেন বা এখানে একটা পিকচার লাগাবেন, ঠিক আছে। এই যে ভালো করে দেখেন, এই যে আপনি এটার উপরে একটা ট্যাপ করবেন, মিডিয়াটা কীভাবে আনবেন ওটা তো আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে যে মিডিয়া বাটন, তো এখানে মিডিয়াটা ট্যাপ করলে আপনার মানে এসডি কার্ডের বা মেমোরিতে যা আছে সব আসবে। তারপর আপনি ফোল্ডারটায় ক্লিক করবেন, আমি ফোল্ডারে করেছি, আপনি যে কোনো ফোল্ডার বা আপনার যেখানে ভিডিও আছে ওই ফোল্ডারে ক্লিক করবেন। তারপর যে ভিডিওটা আনতে চান ওই ভিডিওর উপর ক্লিক করবেন, বা একটা পিকচার হলে পিকচার আনলে আপনি পিকচার আনতে পারেন। তাকে ভিডিওটা আনি, যে ধরেন এই ভিডিও, এই যে ভিডিও টোটালি দেখেন আমি 2টা ভিডিও নিয়েছি 3টা ভিডিও, আপনি যতটা ভিডিও নিতে চান নিতে পারেন, অনেক সুন্দর করে ভিডিওগুলো নিতে পারেন। আচ্ছা যাই হোক, এখন এটি ডিলিট করে দিই। ভিডিও কীভাবে আনবেন ওটা তো জানেনি। আবার মিডিয়া, এখন মিডিয়াতে গেলাম, এখন আমি পিকচার আনবো, ঠিক আছে। কার পিকচার আনি, ধরেন সালমান খানের টিপ দিলাম। তো আপনি এই যে ওপরে তো ক্লিক করাটা তো জানেনি, এটা তো মনে হয় বলতে হবে না, ঠিক আছে। এই যে অনেকগুলো পিকচার এসে পড়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার এসে পড়েছে, ঠিক আছে। আচ্ছা আমি পিকচারটিও ডিলিট করে দিই। আপনি যত পিকচার চান, যদি সালমান খান, হ্যাঁ এখন আবার এই ধরেন আপনি এই সালমান খানের মাঝখানে অন্য আরেকজনের পিকচার আনবেন, তাহলে হ্যাঁ আবার মিডিয়াতে যাবেন, যে পিকচারটা আনতে চান ওই পিকচারটা আনবেন, সমস্যা নেই। যে পিকচারটা আনতে চান আপনি ধরেন এই যে এই জায়গায় আনবেন, সালমান খানের এই জায়গাটায় এই পিকচারটা আনবেন, হ্যাঁ আনতে পারেন। ধরেন আপনি এই যে সালমান খানের এই জায়গায় আরেকটা ভিডিও আনবেন, ঠিক আছে, মানে এই 2টা পিকচারের মাঝখানে ভিডিও আনবেন, সমস্যা নেই। মিডিয়াতে যাবেন, ভিডিওটা যে জায়গায় আছে ওইটা চয়েস করবেন, ধরেন এই ভিডিওটা, হ্যাঁ এই ভিডিওটা আনলেন। এই যে দেখেন ভিডিওটা এসে পড়েছে, এই যে পিকচার সামনে 2টা, তারপর এই যে ভিডিওটা। আচ্ছা আপনি চাইতেছেন যে একদম পিছনে নেবেন, তো এইভাবে স্লো করবেন, এই জায়গায় আরেকটা ভিডিও আনবেন, সমস্যা নেই। এই জায়গায় কী করবেন, আরেকটা ভিডিও আনবেন। তো কী করবেন, ধরেন আরেকটা অন্য ভিডিও আনলাম, হ্যাঁ এই ভিডিওটা দিয়ে দিলাম, হ্যাঁ দেখেন এখন এই ভিডিওটা এসে পড়েছে। ধরেন আপনি আবার মাঝখানে আরেকটা মানে পিকচারের মাঝখানে আরেকটা ভিডিও আনবেন, হ্যাঁ আনতে পারেন, ঠিক আছে। তো এই যে মাঝখানে আরেকটা ভিডিও আনলেন। তো আশা করি যে ভিডিও আনার যে সমস্যাটা আপনাদের রয়েছে, মানে মিডিয়ার যে সমস্যাটা, এটা আপনি বুঝে গেছেন। আর এটাকে লেয়ার বলা হয়, এখানে অসংখ্য লেয়ার আপনার মোবাইলের মানে প্রসেসর অনুযায়ী, স্ক্রিন রেজলিউশন অনুযায়ী এখানে লেয়ার সাপোর্ট করবে। তো আপনি অনেক সময় দেখা গেছে অনেকগুলো লেয়ার দেওয়ার পরে ভিডিওটা মানে এক্সপোর্ট হবে না, কারণ আপনার প্রসেসর এবং স্ক্রিন রেজলিউশন ততটা ভালো না। এখন আপনারা আশা করি যে মিডিয়া নিয়ে যেই প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা আর আপনাদের থাকলো না। আচ্ছা এখন অনেকেই রিপোর্ট করেছেন যে অডিওর প্রবলেম। তো এখানে আচ্ছা আমি সাউন্ডটা অফ করে দিই। হ্যাঁ আর এই যে দেখেন ভিডিওর ভিতরে একটা সাউন্ড আছে, ঠিক আছে। আচ্ছা সাউন্ডটা, এই যে এই সাউন্ডটা, আচ্ছা যাই হোক, এই সাউন্ডে আপনি যদি এই ভিডিওর উপরে ক্লিক করেন, ট্যাপ করেন, ট্যাপ করার পর এই সাইড থেকে একটি বার আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দেখেন স্পিকারের মতো একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আপনি এই যে এটা এসে ভলিউম, এটা দিয়ে আপনি চাইলে সাউন্ডটা বাড়াতে পারবেন এবং এটা দিয়ে মিডিয়াম রাখতে পারবেন, পারফেক্ট যেটা আছে। এবং আপনি কমিয়েও দিতে পারবেন, একদম অফও করে দিতে পারবেন। এই যে দেখেন আমি অফ করে দিলাম, জিরো করে দিলাম, এখন এটা সাউন্ড নাই, ঠিক আছে। সাউন্ড প্রবলেমটাও আশা করি আপনাদের এবার চলে গেছে। এখন হলো অডিও প্রবলেমটা, ঠিক আছে। অডিও আপনি দুইভাবে অ্যাড করতে পারবেন, একটা হচ্ছে অডিও যেটা আপনার এসডি কার্ডে আছে, আরেকটা হলো ভয়েস। এখন আপনি এখান থেকে যদি মানে ভয়েস ডাইরেক্ট লাইভ আপনি বলে লাগাতে পারবেন। তো এখানে ভয়েসে ক্লিক করার পর দেখেন এই যে আমি যে ভয়েসটা বলতেছি, ভয়েসটা কন্ট্রোল কতটুকু স্পিড বাকি, ঠিক আছে, ওইটা মানে ইয়ে করতেছে আর কি, এখানে দেখাইতেছে স্ক্রিনে। তো দেখেন দেখছেন ওই রেডে চলে যাচ্ছে বেশি সাউন্ড হলে, ঠিক আছে। তো আপনি যদি এখানে স্টার্টে ক্লিক করেন, তো এখান থেকে আপনার রেকর্ডিং শুরু হবে, ঠিক আছে, আপনি স্টার্টে ক্লিক করলে। আচ্ছা আমরা এবার দেখি, এই যে আমি স্টার্টে ক্লিক করলাম এবং রেকর্ডিং হইতেছে, আপনার নিচে অবশ্যই দেখতেছেন আমি যা বলতেছি তা সব কিছু রেকর্ডিং হইতেছে পিকচার অনুযায়ী। তখন আপনি এখান থেকেও রেকর্ডিং ভয়েস লাগাবেন। তো সেক্ষেত্রে দেখা যায় কি আমরা মানে যারা আসে বা যারা মানে ইউটিউবিং করে বা অন্য কোনো ভিডিওর ক্ষেত্রে ভয়েসটা অন্য জায়গা থেকে আনতে চায়, মানে মিউজিক হয়তো বা লাগায়, হয়তো টিকটকের ভিডিওর জন্য বা অন্য কোনো ভিডিওর জন্য মিউজিক লাগায়, তারা সাউন্ড অফ করে দেয়, হয়তো বা মিউজিকও লাগাইতে পারে, হয়তো বা ভয়েসও লাগাইতে পারে, সমস্যা নেই। তো ওই দেখেন আমি যেটা বলেছি, আমি স্টার্টে ক্লিক করলাম, দেখছেন এই যে, এবং আমি আপনাদের সাথে এখন যা বলেছি সাউন্ড অনেক বেশি, আমি যা বলেছি তা অলরেডি রেকর্ডিং হয়ে গেছে এই পিকচার সাথে, ঠিক আছে, বললাম এবং রেকর্ডিং হইতেছে। আপনারা নিচে অবশ্যই দেখতেছেন আমি যা বলতেছি তা সব কিছু, ঠিক আছে, সব কিছু রেকর্ডিং হইতেছে। এটা অনেক ইজি, এটা মানে কঠিন কোনো জিনিস নাই ভাই, অনেক সহজ, অনেক সহজ। আচ্ছা যাই হোক, আমি এই অডিওটা রাখবো না, ওটা ডিলিট করে দেবো। ডিলিট করতে হলে আপনি এটাতে ক্লিক করবেন। আচ্ছা ডিলিট জিনিসটা দেখে, এই যে আবার এটা আনলাম, ঠিক আছে, এই যে আপনি এই অডিওটা দেখছেন নি, এই যে অডিওটার উপর ক্লিক করবেন,
ঠিক আছে, ওডুটার উপরে ক্লিক করলে ওই অপর পাশে এপাশে দেখেন একটা ডিলিট নামের একটা অপশন আছে, আপনি ডিলিটে দিয়ে দিলেন। কারণ সেক্ষেত্রে আপনি ভুলবশত ডিলিট করে ফেলেন, এটাকে আবার কীভাবে আনবেন? ওই দেখেন উপরে একটা কিয়ের মতন যে বাটন আছে ওটার ব্যাকআপ বাটন বলে আর কি। আচ্ছা যাই হোক, ওই যে ওই বাটনটা যে অদ্ভুতই দেখা যেতেছে, আচ্ছা যাই হোক গোলের মতো, ওইটাতে ক্লিক করবেন। দেখেন পিকচারটা এসে পড়ছে। আচ্ছা দেখেন, এই যে আমি সালমান খানের এটা ডিলিট করে দিই, হ্যাঁ পিকচারটা ডিলিট করে দিই, এই যে পিকচারটা ডিলিট করে দিয়েছি। এখন এটাকে কীভাবে আনবেন? ঠিক আছে, মানে আপনি দুইভাবে আনতে পারেন। এখন আপনি আবার মিডিয়াতে গেলেন, মিডিয়াতে গিয়েও সালমান খানের এই পিকচারটা বার করলেন, বার করে তারপর আনলেন। হ্যাঁ কই, আচ্ছা যাই হোক ভুলে গেছি কোথা থেকে আনছি। এখন আপনি ওই মিডিয়া থেকে না, আপনি যদি ভুলবশত ডিলিট করে ফেলেন সেক্ষেত্রে ওই যে আবার ওই জায়গাতে ক্লিক করেন, দেখেন এসে পড়েছে। ঠিক আছে, এই জিনিসটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আর এখন অডিওতে চলে যাই, এখন অডিওতে চলে যাব। হ্যাঁ অডিও, এই যে দেখেন অডিও। ঠিক আছে, এখন দেখেন যে এখানে আমার মোবাইলের যত অডিও আছে, আমার ভয়েস রেকর্ডিং যা আছে সব কিছু এখানে। ঠিক আছে, আমার মানে যে যা আছে রেকর্ডিং সব কিছু এখানে আছে। তো এখান থেকে আপনি অডিওটা অ্যাড করে নিতে পারবেন। এখন অনেকে বলবেন যে আমার অডিওগুলো পাইতেছি না। আচ্ছা, অডিও আপনি টোটালি আপনার মোবাইলে যত মানে অডিও আছে সব এখানে এসে পড়েছে। ঠিক আছে, তো এখন আপনি ফোল্ডার হিসেবে আনবেন যে কোন ফোল্ডারটায় আছে। এই যে দেখেন এখানে উপর মানে নিচ থেকে উপরে নেবেন, নিলে এই যে দেখেন ফোল্ডার একটা অপশন আছে, হ্যাঁ ফোল্ডারে গেলেন। এখন আপনার ফোল্ডার অনুযায়ী যে দেখেন এখানে আবার নিচ থেকে উপরে নেবেন, এখানে আপনার যত ফোল্ডার আছে ঠিক আছে এই সব ফোল্ডারগুলো কী হবে শু করবে। এখন যেই ফোল্ডারে আপনার রেকর্ডিংটা আছে ঠিক আছে, ওই রেকর্ডিংটারে আপনি চয়েস করে এখানে আনতে পারবেন। তো কিভাবে এখানে ভয়েস বা রেকর্ডিং যে কোনো আনবেন, তো এখানেও একটা এখানে একটা কথা আছে যে অনেকের মোবাইলে দেখা গেছে কি রেকর্ডিং করার সাথে সাথে আপনি আনতে পারবেন না। কেন আনতে পারবেন না? অনেক সময় মানে এখানে শু করে না আর কি, কাইনমাস্টারে ওই ভয়েসটা শু করে না। আপনি সব ভয়েস পাইতেছেন কিন্তু আপনি আজকে যে ভয়েসটা করছেন ওটা শু করে না। এক্ষেত্রে আপনি কী করতে হবে, মানে আপনি ইয়া করতে হবে ওটারে ফোল্ডারটারে বা ভিডিওটাকে বা যেই অডিওটা সরি যেই অডিওটা আছে ওই অডিওটাকে কপি করে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে নিলেই সমস্যাটা সলভ হয়ে যাবে। তো আপনারা যদি ডাউনলোড করেন, এটা বেশিরভাগই ডাউনলোড ফোল্ডারে থাকে ঠিক আছে। তো আর যদি এখান থেকে পান তো একটু কষ্ট করে মানে খুঁজে নেবেন আর কি, কষ্ট করে খুঁজে নেবেন যে আপনি যে অডিওটা রেকর্ডিং করেছিলেন বা যে মানে ভয়েস বা যে অডিও গানটা আপনি টিকটক বা ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করেছিলেন বা অডিও যেই মানে গানটা আপনার কাছে আগেই আছে বা মিউজিকটা আগেই আছে, এটা অনেক কষ্ট করে এখান থেকে বার করে নেবেন। বার করে জাস্ট একটা ইজি একটা ট্যাপ মারলেই হয়ে যাবে। আমি অনেক বকবক করেছি এটা নিয়ে, কেন এটা এটা নিয়ে আমাকে অনেকে রিপোর্ট দিছে ওই পাইতেছে না বা এই সমস্যা। আচ্ছা যাই হোক, এখানে দেখি যে আমি কী ভিডিও এখানে আর অডিওটা নিতে পারি। তো এখানে আমার চেনা পরিচিত কোনো অডিও নাই, কী নিতে পারি? আচ্ছা আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ ধরেন এই মিউজিকটা। ঠিক আছে, এই যে দেখেন এটার উপর ট্যাপ করবেন। আবারও বলি যে মিউজিকটা নিতে চান, যে মিউজিকটা নিতে চান আমি আবারও বলি আপনাদেরকে, আবারও সুন্দর করে দেখাই। এই যে অডিওতে যাবেন, অডিওতে যাওয়ার পরে নিচে আপনার মানে কী করবেন, আপনি যেটা নিতে চাইতেছেন ওইটা মানে যে অডিওটা নিতে চাইতেছেন নামটা একটু ভালো করে জানবেন। আর যদি নাম না জানেন, আপনি একটা একটা করে শুনতে শুনতে আপনার অনেকক্ষণ লাগবে খুঁজতে। তো যাই হোক, তারপরও খুঁজবেন ভালো করে। আচ্ছা যাই হোক, খুঁজে আপনি ধরেন আমি এটাই নিবো, ধরেন এটা আমার কোনো একটা ভয়েস বা আমি কোনো একটা কিছু রেকর্ডিং করেছি, এই রেকর্ডিংটা আমি এই ভিডিওতে লাগাবো সালমান খানের পিকচার আর ওই যে আমি যে ভিডিওগুলো নিছি ওই ভিডিওগুলোর সাথে। হ্যাঁ, তো এটা কীভাবে করে দেখেন, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দুটো অপশন আসবে। ঠিক আছে, একটা হয়েছে মানে প্লে, আপনি শুনতে পারবেন যেটা কী, আর একটা হচ্ছে প্লাস বাটনের মতন। প্লাস বাটনে যখন ক্লিক করবেন সাথে সাথে এটা আপনার কী মিডিয়াতে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে এসে পড়েছে। এখন দেখেন প্লে করি, প্লে বাটনটা তো দেখছেন, হ্যাঁ দেখছেন প্লে, এখন কিন্তু অলরেডি চলতেছে। দেখেন আমার ভিডিওর সাথে চলতেছে, বয়সটাও কমিয়ে দিয়েছি এবং কি ভিডিও সাথে সাথে চলতেছে। ঠিক আছে, এখন অডিওর বিষয়টা চলে গেল। এখন অডিওর বিষয় নিয়ে মনে করি আর কোনো প্রবলেম নাই। এক্ষেত্রে আপনি অডিওটা আপনি যদি চান যে অডিও পুরাটা নেবেন না, আপনি এখানে ডিলিট করবেন। হ্যাঁ, ডিলিট করার নিয়মটাও সিস্টেমই আছে। এই যে দেখেন, এই যে উপরে এই যে কেসিটা দেখতেছেন, হ্যাঁ এই এই যে কেসিতে ক্লিক করবেন। ঠিক আছে, ট্রাইম্প যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে অপশনটা হয়েছে দেখেন লেফট অফ। ঠিক আছে, আপনি যদি লেফটে মারেন তাহলে লেফট তো বুঝতেই পারছেন এই সামনে থেকে কাটবে, আর আপনি যদি রাইট মারেন তাহলে রাইট থেকে কাটবে। তো এখন আপনাকে রাইট আর লেফট আমি একটু ভালো করে বোঝাই। আচ্ছা, আমি জুমটা কমাই দিই, জুমটা কমাই দিলে আপনারা হয়তো বা বুঝবেন। আচ্ছা, জুমটা এই যে, এই যে দেখেন, আচ্ছা এই যে দেখছেন আমি লেয়ারটা শুরু করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, বুঝেন আপনি মানে আমি রিপোর্ট চাই না যে আপনারা আমাকে দেখে রিপোর্ট দেন বা কমেন্ট বক্সে বলেন বুঝি নাই এই কারণে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন অডিওটা ক্লিক করবেন। ধরেন আমি এই পাশের এই যে একটা ছোটো লাল দাগ হয়তো দেখতেছেন উপর থেকে নিচে গেছে, এই যে ছোটো এটা, এই পাশের আমি পুরোটা অডিও ডিলিট করতে চাই, শুধু আমি সামনের অডিওটা রাখতে চাই। তাহলে এখানে টিপ দিবেন, টিপ দেওয়ার পর আপনি কী করবেন, রাইটে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে কেচিতে ক্লিক করবেন, অডিওটি ক্লিক করার পর অডিওটাতে ট্যাপ করবেন এই জায়গায়। ঠিক আছে, অডিওটা ট্যাপ করার পর এই যে কেচিতে ক্লিক করবেন, ট্রাইম্প যেটা, ট্রাইম্প স্প্লিট,
এটাতে ক্লিক করার পর আপনি রাইটে ক্লিক করবেন। হ্যাঁ এই যে দেখেন রাইটে ক্লিক করি, রাইটে ক্লিক করার সাথে এপাশে পুরোটা অডিও চলে যাবে। এই যে এপাশে পুরোটো অডিওর কি হয়েছে, ডিলিট হয়ে গেছে। এখন শুধু আমার এই যে সামনের জায়গাটা অডিওটা আছে, দেখছেন সামনের অডিওটা রয়ে গেছে। তখন আপনি যদি চান যে সামনেরও এই ওই জায়গাটা রাখবেন না, সমস্যা নেই। এই যে করবেন আবার ওই সেম নিয়মে যাবেন, যে কেচিতে যাবেন, ঠিক আছে। তারপর ওই কাটে যেটাকে বলে আর কি, তো কী করবেন লেফটে দিবেন। এই যে দেখেন লেফটে দিয়েছি, সামনেটা চলে গেছে, অনেক ইজিলিভাবে নিতে পারবেন। এখন আপনি যদি চান যে এই অডিওটা এই জায়গায় না রাখে সামনে পিছনে নেবেন, তারপরও এই অডিওটাতে টেপ দিয়ে ধরে আপনি সামনে পিছনে নেবেন, আপনি যে জায়গায় অ্যাডজাস্ট করতে চান এই এই জায়গায় অ্যাডজাস্ট করতে পারবেন। এখন যদি আপনি চান যে আরেকটা অডিও আনবেন তারপরেও কোনো সমস্যা নেই। এই যে দেখেন আরেকটা অডিও আনলেন, ঠিক আছে। আরেকটা অডিও, কী অডিও আনি, আচ্ছা অডিও, আচ্ছা যাই হোক, আচ্ছা এটা আনলাম, ইউটিউব আনলাম। আপনি যদি চান ইউটিউবটা এটা লগে দিতেন তারপরও দিতে পারবেন। এই যে দেখেন একসাথে, এই যে দেখেন একটা একটা কমাই দিই, আর এই যে দেখেন এখানে যদি আপনার ভয়েসটা তো থাকবেই, ভিডিওর ভয়েস, ভিডিওর ভয়েসটা অফ করবেন না। হ্যাঁ ধরেন এই ভিডিওর ভয়েসটা ওপেন করে দিই। এই যে দেখেন এখন তিনটা একসাথে কি হবে বাজবে, আচ্ছা যাই হোক, দেখছেন একসাথে তিনটা বাজতেছে। আচ্ছা আমার ভয়েসটা অফ করে দিই। আর আপনি যদি চান যে এ বয়সটা এই যে এভাবে ট্যাপ করবেন, ট্যাপ করে এই যে এটাই জায়গায় আনবেন। এখন হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন, এই অডিওটা বাজার পর এই যে এই অডিওটাতে আসবে, দেখা দিই ওটা শেষুতে এটা তো চলে এসেছে। আপনি যদি চান এই যে এই জায়গায় আবার ডিলিট করতে পারবেন, এই যে দেখেন ডিলিট করতে পারবেন, এই জায়গায় আরেকটা অডিও লাগাইতে পারবেন, আপনি যত খুশি ওভাবে লাগাইতে পারবেন। এটা হচ্ছে লেয়ার, এই যে দেখেন লেয়ার অন্য অসংখ্য লেয়ার সাপোর্ট করবে, আপনি এভাবে যত খুশি এত লেয়ার আনতে পারবেন, ঠিক আছে। আর পিকচারের জিনিসটা এবার চলে গেছে, এবার আপনি একটা একটা করে বুঝবেন, বুঝে এটাকে কী করবেন আপনি এডিটিং করবেন। এখন যদি আপনি আরও সুন্দর লুক দিতে চান সমস্যা নেই, ঠিক আছে। আপনি যদি পিকচারটার একটু লুক দিতে চান তাহলে এই যে এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করা এখানে আপনি এগুলো ডাউনলোড দিতে হবে। এবং কি এই পিকচারটা আরও লুক করতে চান, হ্যাঁ এই জায়গায় টিপ দিবেন, আপনি ডাউনলোড করতে হবে এগুলো, ঠিক আছে। এই জিনিসটা আশা করি এখন আপনার একটা ভিডিও এডিট করার মতো একটা যোগ্যতা, পারফেক্ট যোগ্যতা হয়ে গেছে। এখন ধরেন আপনি এটাকে সেভ করবেন, হ্যাঁ সেভ করার ক্ষেত্রে অনেক সময় আপনার কাইনমাস্টার আপডেটের কারণে, ঠিক আছে, মানে বাটনটা পরিবর্তন না, জাস্ট এই যে দেখেন আমার যে চায়না লেখাটা আছে না, এই যে চায়না, আচ্ছা যাই হোক এই চায়নার জায়গাতে আপনার অন্য, যাই হোক আমি ভেবেছিলাম 16 মিনিটের জন্য ভিডিওটা তৈরি করলেই হয়ে যাবে, কিন্তু 16 মিনিটে ভিডিওটা তৈরি হয় নাই, মানে রেকর্ডিং 16 মিনিটে হয়ে গেছে অলরেডি, হয়তো বা আমি স্পিড বাড়িয়ে দেবো। আচ্ছা যাই হোক এখন কথা হলো যে আপনারা ভিডিও স্পিড বাড়াবেন কেবে, এটা আমি ওই ওই ভিডিওতে বলেছিলাম ফার্স্ট পার্টের কাইনমাস্টারে। তো ওই যে স্পিড, এই যে ভিডিওতে ক্লিক করার পর এখানে ক্লিক মানে অপশন আসবে, এখানে আপনি যে স্পিড দিয়ে দেবেন, ঠিক আছে। স্পিড আগে পিছনে এটা যদি আপনি দেন তাহলে স্পিড কী হবে, কমে যাবে অনেক, স্লো মোশন যেটা বলে। আর এটা যদি বাড়িয়ে দেন তাহলে তো স্পিড হয়ে গেল, ঠিক আছে, মানে 1x, এটা হলো পারফেক্ট স্পিড, মানে ভিডিওর পারফেক্ট স্পিড। তো আচ্ছা যাই হোক ওই জিনিসটা এখন শেষ। এখন আমি যেগুলো বুঝাইছি এগুলো কিন্তু আগের পার্টি, ঠিক আছে, আগের পার্টি পাবেন, যে 1 পার্ট ওইটাতে পাবেন। বাট আজকের ভিডিওটা হলো মানে এর পরের পার্টটা আর কি, তো যারা বোঝেন নাই তাদের জন্য এতক্ষণ এত বকবক করলাম। আচ্ছা যাই হোক এখন ডাটা ওপেন করে আজকে নতুন পার্টে কিছু জিনিস দেখা দিই। বলেছিলাম যে ক্যারেক্টার চেঞ্জ করে দেখাবো, আসলে ভিডিওগুলো এত লং কীভাবে হয়ে যায়, এত মানে সময় কীভাবে হয়ে যায় কোনো বুঝি না। আচ্ছা যাই হোক ক্যারেক্টার চেঞ্জ আরেকদিন দেখাবো। তো এখন আপনি যদি মানে এটাতে একটা লোক আনতে চান, দেখেন এই যে কী সুন্দর মানে একটা লোক আসছে, ঠিক আছে, এই যে লোকটা দেখছেন, ভিডিওটা প্লে করে দেখাই, দেখছেন। তো এরকম টেক্সট বা ইয়া আপনার মোবাইলে থাকবে না, আপনি হয়তো ফ্রি ভার্সন যদি চালান সেক্ষেত্রে মোড ভার্সন চালালে বেস্ট, মোড ভার্সন চালাবেন আপনারা। তো আমি দরকার হলে লিঙ্ক দিয়ে দেবো, কমেন্ট বক্সে জানাবেন। তো আপনি এখানে ক্লিক করার পর এই যে আপনি যে ক্লিক ক্লিপ গ্রাফিক্স এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে দেখেন আমার এখানে অসংখ্য কী আছে, তো আপনারা তার এগুলো থাকবে না। তো আপনারা এর জন্য আপনি গেট মোড়ও ক্লিক করবেন, এই যে ইন্টারনেট চালু রেখে গেট মোড়ে ক্লিক করতে হবে। তো এরকম দেখবেন লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনার কী হবে, আপনার সামনে একটা মানে অনেকগুলো গ্রাফিক্স আসবে, তো আপনি ওই গ্রাফিক্সে ক্লিক করবেন। আচ্ছা যাই হোক এখন নেটের প্রবলেম দিতে সেই কারণে আমি 3G দিয়ে রাখছি। এই যে দেখেন এখানে অসংখ্য অসংখ্য গ্রাফিক্স এসেছে, তো এগুলো হলো ভিডিও স্টাইল মানে গ্রাফিক্স। এখানে আপনি যে গ্রাফিক্সটা আপনার মনে হয় যে পারফেক্ট এটা, আপনি ওই গ্রাফিক্সটা আনবেন, ঠিক আছে। নতুন অনেকগুলো গ্রাফিক্স আসছে কাইনমাস্টার, তাদের গ্রাফিক্স আপডেট আসছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন পাশে ডাউনলোড বাটনটা যেটা আছে এটাতে ডাউনলোডে ক্লিক করবেন, এবার ডাউনলোডে ক্লিক করবেন, দেখি কতক্ষণ লাগে ডাউনলোডেতে। আচ্ছা ডাউনলোড যেহেতু তাড়াতাড়ি হইতেছে, হয়ে যাক আপনাদের দেখাই দিই, হ হ ভাই তাড়াতাড়ি হ। আচ্ছা ডাউনলোড হয়ে যেতেছে, দেখে যান।
ডাউনলোড হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে গেছে, অলরেডি ইনস্টল হইতেছে, ইনস্টল হয়ে গেছে। দেখেন এই যে এই গ্রাফিক্সটা এখন এই পিকচারে লাগামো, ঠিক আছে, সালমান খানের এই পিকচারে লাগামো বা এই ফটোটাতেই লাগাই আগে। যাই হোক, এই গ্রাফিক্স আমি এটা এই যে এটা ফার্স্টে এই যে দেখেন এটা লাগাইলাম, প্রথম ইনস্টলটা লাগাইলাম। দেখছেন প্রথম ইনস্টলটা কীভাবে আসছে, এই জায়গায় ট্যাক্স দিবেন, আপনি যে কোনো ট্যাক্স দিতে পারেন, দিলাম আর কি দিবেন, ঠিক আছে। এই যে দেখছেন এই যে ধরেন এটা তো লাগাম গ্রাফিক্স, এটা তো অলরেডি লাগাইলাছে। আচ্ছা এই যে এটা হেডার দুই নাম্বারটা লাগাবো, যেটা ডাউনলোড করছি ওইটার দুই নাম্বারটায় লাগাবো। হ্যাঁ, দুই নাম্বারটা লাগাইলাম, দেখছেন আর আপনি চাইলে প্রত্যেকটি পিকচারে লাগাইতে পারেন, প্রত্যেকটি ভিডিওতে লাগাইতে পারেন, একটা সুন্দর একটা লুক আসবে। তো এগুলো মানে একটা অপশন, ইফেক্টের একটা অপশন গেল। এখন এই যে ইফেক্টে আসলাম, ঠিক আছে, ইফেক্টে বেলার আছে, অনেক কিছু আছে, এগুলো আপনার থাকবে না। তো এগুলো ইফেক্ট এগুলো দিয়ে কী করে, ধরেন এগুলো দিয়ে ইফেক্ট একটু মানে ভালোভাবে মানে সুন্দর দেখা যায় আর কি। তো এগুলো আপনি গেট মোড় দিয়ে সেম স্টাইলেই ডাউনলোড করবেন। তো এটা আর দেখানো লাগবে না আশা করি, তারপর না পারলে কমেন্ট করে জানাবেন। আচ্ছা যাই হোক, এই যে এখানে এই যে দেন লাইটিং, হ্যাঁ এটা মনে হয় ইয়াতে চলে, সম্ভবত এই লাইটিংটা ইয়াতে চলে, ঠিক আছে। দেখছেন কি সুন্দর একটা লাইট আসছে, হ্যাঁ। তো এটা এটাও আপনি ডাউনলোড করতে পারবেন, এর জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর ওভারলি, ঠিক আছে, ওভারলিতে ক্লিক করবেন, এই যে এটাতে ওভারলি। তো ওভারলিতে ক্লিক করার পরে আপনার এগুলো একটাও থাকবে না, ঠিক আছে, আপনি গেট মোড়ে যাবেন। গেট মোড়ে গিয়ে ওই ওইটার সিস্টেমই, কোনটার সিস্টেমে এর আগে যেটা দেখাইছি ওইটার সিস্টেমেই ডাউনলোড দিবেন, মানে নেট কালেকশন ওপেন রেখে ডাউনলোড। বাট আপনার যদি ফ্রি ভার্সন হয় তাহলে কী হবে, আপনি ডাউনলোড দিতে পারবেন না, এর জন্য আপনি কোম্পানিকে টাকা দিতে হবে। বাট মোড ভার্সন হলে ডাউনলোড দিতে পারবেন। তো এখানে ক্লিক করে এই যে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিলে হয়ে যাবে, ঠিক আছে। আপনার যেটা পছন্দ হয় ওইটা ওইটা আনবেন, ধরেন লাইট হলে লাইট আনবেন, লাইটের অসংখ্য মনে আছে, দেখতে হবে লোডিং হইতেছে, হোক লোডিং হোক। আচ্ছা এখন আপনি দেখেন এখানে অনেকগুলো নাম আছে, আচ্ছা লাইটিং আর নতুন লাইটিং আসছে, আমি দেখি এই যে এখানে লাইটিং আছে, অনেক লাইটিং আছে, ফুল আছে, অনেক কিছু আছে, নতুন লাইটিং আসছে, নতুন কোনো লাইটিং লাইটিং নতুন লাইটিং নতুন কোনো লাইটিং আসে নাই, এটা মনে হয় একটা লাইটিং সম্ভবত, বর্তমানে যেটা চলতেছে। হ্যাঁ এটা একটা কালারিং লাইটিং, টিকটকের জন্য চলে, 39 বাবা 39। আচ্ছা যাই হোক, তো এভাবে আপনারা ইয়ে করতে পারবেন। এখন অনেকের প্রবলেম যে ভাইয়া আসলে করতাম পারি না, আচ্ছা করতে পারি না, তো এখন ডাটা করে নিই, এখন একটা ভিডিও করে দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা নতুন একটা প্রজেক্ট নিয়ে নিই, নতুন প্রজেক্ট নিয়ে নিয়েছি, পিকচার নিব। আচ্ছা সাকিব আল হাসানের পিকচারটা আনি, দুটো পিকচার আনছি, তিনটা পিকচার আনলাম, তিনটা পিকচারের মাঝখানে একটা ভিডিও আনবো, ঠিক আছে। কী ভিডিও আনি এখান থেকে, এই ভিডিও টান, ঠিক আছে, অনেক লং হয়ে গেছে ভিডিওটার, এই কিছু সময় নেব। এখন ভিডিওটা সাউন্ডটা অনও করতে পারেন, অফ করে রাখতে পারেন। তো আচ্ছা এখন আমি একটা অডিও লাগাইলাম, ঠিক আছে, এই অডিওটা লাগাইলাম। এখন আমার এখানে একটা ভয়েস লাগাই, হ্যালো হ্যালো। আচ্ছা যাই হোক, ভয়েসটা সম্পূর্ণ পুরোটা যখন এখানে মানে অ্যাডজাস্ট করে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে লাগলো, লাগার পর এরপরে দেখেন বয়সটা লেগে গেছে। তো বয়সটা লাগার পর কী হলো, তো এখন আমি এটা সেভ করে দেবো 30 সেকেন্ডের, ঠিক আছে, এখন সেভ করে দিলাম। এই মোডে সেভ করি, সবচেয়ে নর্মাল মোডটা সেভ করি, নর্মাল মোডে সেভ হইতেছে, দেখেন আর কিছুক্ষণ সময় নেবে। সেভ হয়ে গেছে, এখন আমি আপনি এমএক্স প্লার থেকে একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডার থেকে এক্সপোর্ট নামের একটা ফোল্ডার থাকবে, ওইখান থেকে দেখতে পারেন। আর এই যে দেখেন আমার যেহেতু ক্যাংমাস্টারটা আপডেট ফুল আপডেট ভার্সন এই কারণে পাশে আছে, এই যে দেখেন আমি ভিডিওটা প্লে করি, এখানে প্লেতে টিপ দিয়েছি, এমএক্স প্লার চয়েস করলাম, সাউন্ড অফ করে দিয়েছি, দেখছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারেন। তো এই ছিল ভিডিওটি, তো অবশ্যই যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী কাইংমাস্টার পার্ট 3 তৈরি করব, যদি আপনারা কমেন্ট বক্সে বলেন যে কাইংমাস্টার পার্ট 3 তৈরি করার জন্য, আর সেখানে ক্র্যাক্টার রাখবো অবশ্যই, কীভাবে ক্র্যাক্টার চেঞ্জ করে,
তো অবশ্যই কমেন্ট বক্সে ঝটপট করে জানিয়ে দিন যে আপনার মানে কাইংমাস্টার 3 পার্টটা প্রয়োজন কিনা। তাহলে অবশ্যই কাইংমাস্টার 3 পার্টটা তৈরি করব, না হলে এখানেই কাইংমাস্টারের বিষয়টি ক্লোজ করে দেব। আর সর্বশেষে আমি একটা জিনিস বলতে চাই, অবশ্যই যদি আপনার মনে হয় যে আমার চ্যানেলটা আপনার জন্য মানে পারফেক্ট বা আপনার উপকারে আসবে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি না মনে হয় তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, দেখতে থাকুন বা সবসময় ফলো করুন। আর সাবস্ক্রাইব না করলে তো ফলো হবে না, কেননা সাবস্ক্রাইব করলেই আপনার কাছে হয়তো নোটিফিকেশন যাবে বা আপনার ইউটিউবের হোম স্ক্রিনে আমার ভিডিও যাবে। আচ্ছা যাই হোক, এখন আপনার মনে হয় এই চ্যানেলটা আমি পার্সোনালি খুলছি, আপনারা আমাকে দেখেন বা না দেখেন আমি তারপরে ভিডিও আপলোড করব, ঠিক আছে? এটা আমার ভালো লাগে টেকনোলজি তো। আচ্ছা যাই হোক, তারপর আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই যে আপনার মোবাইল পারফেক্ট ঠিক আছে কিনা বা আপনার মোবাইলটা পারফেক্ট কত লেয়ার সাপোর্ট করে এটা দেখার জন্য আপনাকে এই যে এই স্ক্রিনে আসতে হবে। আসার পরে যে সেটিংস বাটনে ক্লিক করতে হবে, সেটিং মানে ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন 3 নাম্বার আছে, আপনি ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিভাইসটা কতটুকু পাওয়ার এটা মানে দেখাই দিবে। এখানে যে দেখেন আমার 2K 1K দুটা লেয়ার সাপোর্ট করে, 1080 5টা লেয়ার সাপোর্ট করে এবং 720 8টা লেয়ার সাপোর্ট করে। তো এভাবে যদি আপনি এটা ভালো হয় তাহলে মানে 4K পর্যন্ত যদি সাপোর্ট করে তাহলে পারফেক্ট মোবাইল এটা এডিটিং করতে পারবেন সেরাভাবে, সবচেয়ে সেরাভাবে। আর অনেকটা মানে এটা লিমিট দিবে না, তো এটা আসবে না বা দেখাবে না। তো এর জন্য আপনি এই অপশন ক্লিক করে এই যে রান মানে অ্যানালাইসিস থাকবে এখানে, তো এটাতে ক্লিক করার পর আপনি ওকে দিবেন, তারপর দেখা গেছে আপনি এটা দেখাবে। তো এটা ছিল আমার থেকে আপনাদের জন্য একটা গিফট। তো অবশ্যই ভালো থাকবেন আর খুদা হাফেজ।